হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি বর্তমান দেশের পরিস্থিতি তো খুবই একটা খারাপ এই যে বিভিন্নভাবে বিভিন্ন আমাদের দেশে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা হচ্ছে বর্তমানে এই যে সাকিব আল হাসানকে নিয়ে যে সমস্ত তোলপাট চলছে সমাজে আসলে খুবই একটা দুঃখজনক বিষয় ডক্টর মোহাম্মদ স্যার বলছেন যে আসলে সাকিব আল হাসান কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে আসলে কথাটা কিন্তু সত্যি উনি কিন্তু বাংলাদেশের পরিচিত পরিচিতি এনে দিয়েছেন বা ওনারা আমাদের দেশের সম্পদ কথাটাই সত্যি কিন্তু আমি একমত কারণ সাকিব আল হাসান সত্যি আমাদের দেশের একটা সম্পদ ড ডক্টর মোহাম্মদ ইনুস আরও বলেছেন যে আমি ওনাকে অপছন্দ করি কিন্তু ক্রিকেটে তার অবদানকে তো অস্বীকার করা যায় না আসলে কিন্তু কথাটা ঠিক অল্প বয়সে কিন্তু উনি অনেক খ্যাতি অর্জন করছেন মানুষ ভুল করতেই পারে রক্ত মাংসে মানুষ ভুল করবে করতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমরা যে আমাদের ভুল করছে দেখে যে আমরা আমাদের সম্পদকে অবহেলা করব বা সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবো না এটা তো হতে পারে না চাকিব আল হাসান কিন্তু রাজনীতিতে যাওয়াটাই ছিল ওর সবচেয়ে ভুল সিদ্ধান্ত আই বলে আমরা এত বড়ো শাস্তি ওনাকে দিতে পারি না যে ওনাকে আমাদের দেশে রাখা যাবে না বা ওনাকে আর খেলায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এটা কিন্তু আমাদেরও একটা ভুল সিদ্ধান্ত এতে কিন্তু আসলে ক্ষতিটা আমাদেরই আর কারো না ক্ষতিটা কিন্তু দেশেরই হচ্ছে আমরা কিন্তু ওনাকে হারাবো মানে কি আমরা আমাদের দেশের একটা রত্ন হারাবো রত্নই তো হচ্ছে একটা পাথর তাই না তাহলে আমরা ওনাকে তাড়িয়ে দেব বা ওনাকে রাখবো না এ থেকে তো আমাদেরই ক্ষতি তার থেকে আমরা আবেগ কেন চাইব। চাইব রত্নকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। রত্ন যদি আমাদের দেশে থেকে যায় আমাদেরই গৌরব আমাদেরই ভালো সেক্ষেত্রে আমরা কিন্তু সাকিব আল হাসানকে কোনো মতে বিতাড়িত করতে পারি না বা কোথাও যেতে দিতে পারি না আমরা চাবো যে আমাদের দেশেই থাকুক আমাদের দেশেরই একটা সম্পদ আমরা যাতে আমাদের দেশে রাখতে পারি আমরা সবসময় সেই চেষ্টা করব। কিভাবে তাকে মামলা থেকে মুক্ত করা যায় সেই চেষ্টা করব যাতে সে আমাদের সম্পদটা আমাদের দেশেই থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনারাও কি সহমত কিনা সাকিব আল হাসানকে রাখার জন্য তো আজকে আমি রান্না করতেছিলাম এখানে হচ্ছে মূলা কেটে নিয়েছিলাম তো মূলাটা হচ্ছে আমি আজকে কাতল মাছ দিয়ে ঝোল করব তো এখানে আমি কাতল মাছটা ভেজে নিয়েছি তেলের পরে এরপরে মূলাগুলো কেটে কত সময় কষিয়ে নিয়েছি আর কষানোর পরে এই তো আমি মাছটা ভেজে রেখেছিলাম আরও যে পেঁয়াজ কুচিগুলোও ভেজে নিয়েছি আমি পেঁয়াজ ভেজে আর জিরা ভেজে এগুলো আগেই রেখে দিই কারণ যখন তরকারিটা হয়ে যাবে তরকারিটা নামানোর কিছু সময় আগে আমি এই ভাজা মশলাটা দিয়ে দিই ভাজা মশলা বলতে পেঁয়াজ পোড়ানো আর হচ্ছে জিরা ভাজা অনেকে জিরা ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে দেয় আমি হচ্ছে ওটা বেটে দিই পাটা বেটে পাটা বেটে তারপরে যে পিঁয়াজ ভাজা আর জিরা ভাজা এ দুটোই অ্যাড করে এরপরে পাটা বেটে তারপরে আমি তরকারিটা যখন হয়ে যাবে তার কিছু সময় আগে এই মশলাটা দিয়ে তরকারিটা একটু বলক আসলে তারপরে নামিয়ে নিই এতে করে তরকারিটা স্বাদটা আমার কাছে মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় খুব একটা স্মেল চলে আসে খুব ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু আমি অনেক বেশি ঝোল রাখবো না মাখা মাখা অবস্থায় রাখবো তো মাছগুলো যা আগে ভেজে নিয়েছিলাম ওটা কিন্তু এখন আমি এই যে তরকারিতে দিয়ে দিলাম তো তরকারিতে দিয়ে কত সময় নেড়ে চেড়ে নিয়েছি আর এরপরে বলক চলে আসছেটা একটা বলক আসার পরে যে যে মশলাটা আমি ভেজে তারপরে শিল্পটা বেটে নিয়েছি ওই মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম এখন দিয়ে তারপরে কিছু সময় নেড়ে চেড়ে নিব তো কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও একটা বলক আসবে আর বলক আসার পরে আমি মানে তরকারিটা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা দেওয়ার পরে কিছু সময় ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে আর এখন তো আমি এই যে বাটিতে নামিয়ে নিলাম তো কার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে খুবই ভালো মশলাটা এই ভাজা মশলাটা তরকারি হওয়ার কিছু সময় আগে দিয়ে দিলে অনেক ভালো লাগে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে